হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম ভিউয়ার্স। আমরা যাচ্ছি রাঙামাটিতে ভিউয়ার্স। রাঙামাটিতে এসেই আপনি রিজার্ভ বাজার যেটা রয়েছে ফিশারি ঘাট, এই ফিশারি ঘাটের দুই পাশে আপনি এরকম লাইটিং পেয়ে যাবেন। তো আমরা এরকম একটা সৌন্দর্যমণ্ডিত লাইটিং দেখে ভিডিও না করে পারলাম না, তো আমরা এটা ভিডিও করে রেখে দিলাম আপনাদের জন্য। আর ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি রাঙামাটির রিজার্ভ বাজারটি রয়েছে, পুরনো রিজার্ভ বাজার, সেখানে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা প্রথমেই হোটেলের দাম এবং প্রতিটা রুমের দাম কত করে সেটা আমরা প্রথমে জানার চেষ্টা করব। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যদি রাঙামাটি আসেন তাহলে রাঙামাটি হোটেলের প্রাইসগুলো কীরকম সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমরা এখানে কয়েকটা হোটেল আছে ঠিক এই পাঁচটা, এটা হচ্ছে পূর্ণ বাজার বলে জানা রিজার্ভ বাজার বলে রিজার্ভ বাজার, এটা পূর্ণ রিজার্ভ বাজার রাঙামাটি। তো এখানে আমরা এখন প্রথমে ফার্স্ট আসলাম হোটেল মতিমহলে। আচ্ছা মতিমহল ভাই, আপনার এখানে সিঙ্গেল হচ্ছে 600 টাকা, নর্মাল এসি ছাড়া সিঙ্গেল ব্যাগ 600 টাকা, আর হচ্ছে সাধারণ নন এসি 1200 টাকা। আপনার 250 টাকা নন এসি, এসি হচ্ছে 2750 টাকা, প্লাস লেগ দিয়ে একটা রুম আছে ওটা হচ্ছে 4 তলায় উইথ ব্যালকনি সহকারে 2250 টাকা। এসি হচ্ছে 2500 টাকা, আর মানুষ হচ্ছে 1200, আর এসি গুলো হচ্ছে 2000 থেকে 2500। আর যদি 7 জন থাকে সেক্ষেত্রে কি কি আছে? নন এসি মানে অনেক যখন গ্রুপ এসে যাবে সেগুলো হচ্ছে নন এসি। এখন তো অপশন চলছে, এখন দুই আয়ের অফিসে হওয়ার কারণে রুম ভাড়া একটু কম। পিক আওয়ার, আর পিক আওয়ারটা কখন শুরু আপনার? ডিসেম্বর থেকে মানে ওই শীতকাল, শীতকাল হচ্ছে আপনাদের এখানে পিক আওয়ার না? 600 টাকা। আর মানে আমরা এখন এই হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল, এই হোটেলে আমরা উঠবো। আপনারা এই হোটেল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। তো এই হোটেলের ভাড়া হচ্ছে 2000 থেকে 4000 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন হচ্ছে এসি রুমগুলো। এখানকার সমস্ত রুমগুলি এসি, আপনি 2000 থেকে 4000 ভিতরেই পেয়ে যাবেন। তো আমরা এখানে একটা রুম নিলাম 2000 টাকা দিয়ে, 4 জনের জন্য 2000 টাকা। এখন অফ পিক আর হওয়ার কারণে এখানকার রেটগুলো একটু কম। আমরা হোটেলে উঠেই আমরা চলে আসা চেক আউট করে আমরা চলে আসলাম খাজা হোটেলে অ্যান্ড বিরিয়ানির হাউস যেটা রয়েছে সেখানে আমরা রাত্রে ডিনার করার জন্য এখানে চলে আসলাম। তো এখানে কিন্তু খাবারের একটা মেনু দেওয়া রয়েছে এবং এই হোটেলটা আমার কাছে খুব ভালো লেগেছে। হোটেলের খাবার মান শুনেছি অনেক ভালো এবং এখানে রেট দেওয়া রয়েছে, আপনি এখানে লুকোচুরি অথবা কোনো 2 নম্বরে করার কোনো সুযোগ নেই। আপনি এখানে রেট সহকারে যেটা অর্ডার দেবেন সেটা আপনাকে অল্প সময়ের ভিতরে তৈরি করে দিবে। এখানে বেশিরভাগ খাবার এখানে রেডি করাই থাকে, কারণ এখানে হোটেলগুলোর ভিতরে এই হোটেলটার চাহিদা অনেক বেশি। এই পূর্ণ রিজার্ভ বাজার আপনি পেয়ে যাবেন এই হোটেলটি। তো আমরা এসেই আমরা এখানে কিছু খাবারের অর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা একটু বসে আছি, হয়তো আমার প্রিপেয়ার করতে একটু সময় লাগতেছে, খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে আপনার খাবার আপনার সামনে টেবিলে চলে আসবে। এখানে কিন্তু আরও অনেকগুলো হোটেল রয়েছে, আপনি ইচ্ছা করলে যে কোনো হোটেল যেতে পারেন। তার ভিতরে এই খাজা হোটেল এবং হাউস যেটা রয়েছে বিরিয়ানি হাউস, এই খাবারের মান ভালো, যার কারণে আমরা এখানে আসলাম। আর আপনারা দেখেছেন যে এখানে আমরা কিন্তু অনেকগুলো হোটেল আপনাদের দেখিয়েছি। আমরা এরকম আপনি আসলে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন, আপনি শহরে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। এটা হচ্ছে শহর থেকে একটু দূরে কাপ্তাই লেকের কাছাকাছি, শহীদ মিনার এলাকার কাছাকাছি। এই জায়গাটার নাম হচ্ছে পুরনো রিজার্ভ বাজার। তো আমরা
খাওয়া শেষে আমরা চলে যাবো হচ্ছে এখানকার কিছু ট্রেডিশনাল দোকান রয়েছে, সেগুলো আমরা দেখবো যে আমরা ট্রেডিশনাল দোকানগুলো এখানে কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করবো। আপনি এসেই আপনি এগুলো কিন্তু আপনি দেখতে পারেন এবং এগুলো খুঁজে নিতে পারেন যে আপনি শিডিউল অনুযায়ী। তো আমরা খাবার শেষে এখানে একটা মিশ্রিত খাবার দেখলাম যেটা সবাই খাচ্ছে, তো আমি এক পিস নিয়ে দেখলাম যে আসলে এই খাবারটা অনেক ভালো। এটা হচ্ছে সুজির একটা হালুয়া কিন্তু অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। তো খাবার শেষে আমরা এখানকার যে ট্রেডিশনাল দোকান রয়েছে সেই দোকানে চলে আসলাম। এই ট্রেডিশনাল দোকানগুলোর ভিতরে যেটা হচ্ছে মতিমহল, আমরা ফার্স্ট আপনাদেরকে যে হোটেলটা দেখিয়েছি ঠিক সেই হোটেলটার পাশেই হচ্ছে এই দোকানটি। এটা হচ্ছে একটা পাইকারি দোকান, আপনি এখানে একেবারে রিজনেবল প্রাইসে এটা পেয়ে যাবেন। আসলে এটা পচার জন্য নয়, এটা হচ্ছে আমার কাছে এই দোকানটার রেট এবং এই দোকানকার কালেকশনগুলো আমার কাছে ভালো লেগেছে। আপনি এই কালেকশন কিন্তু রাঙামাটিতে কিন্তু খুব বেশি পাবেন না, কারণ রাঙামাটি এই অনেক জায়গায় এগুলো বিক্রি করে, যার কারণে এই শহরে এবং এই আশেপাশের এলাকাগুলোতে যেখানে আপনার হোটেল রয়েছে সেইগুলোতে আপনি কিন্তু এই ধরনের ট্রেডিশনাল দোকান পাবেন না। এটা হচ্ছে একটা পাইকারি দোকান, এখান থেকে কিন্তু সব জায়গায় সাপ্লাই হয়ে থাকে, যার কারণে এই পাইকারি দেওয়ার হওয়ার কারণে আমরা এটা আপনাদেরকে দেখিয়ে নিলাম যে আপনারা যদি এই রিজার্ভ বাজার পূর্ণ রিজার্ভ বাজার এলাকায় আপনারা যদি থাকেন তাহলে আপনারা এই শোরুমটিতে আসতে পারেন। এসেই আপনারা এখানকার যে ট্রেডিশনাল যে সকল জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন ভিউয়ার্স, এবং দামটা কিন্তু হাতের নাগালে। আমাদের সকালে টার্গেট হচ্ছে আমরা বন্ধুরূপ বাজার যাবো এবং ফিশারি ঘাটে যাবো, যার কারণে আমরা রাত্রে খুব বেশি স্টে না করি বাইরে আমরা চলে আসবো এখনই হোটেলে যাবো। হোটেলে গিয়ে আমরা সকাল সকাল চলে যাবো হচ্ছে বন্ধুরূপ বাজারে, সেটা আপনাদের দেখাবো, ফিশারি ঘাটে আমরা দেখাবো, এবং সারাদিন একটা ব্যস্ত একটা সময় আমরা অতিক্রম করবো এবং একটা শিডিউল অনুযায়ী আমরা যাবো। শিডিউল থাকার কারণে আমাদের সবগুলো জায়গা দেখতে খুব সুবিধা হবে, এবং আমরা রাঙামাটি পর্বটাকে দুটা পর্বে ভাগ করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, রাঙামাটি থেকে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা চলে আসছি রাঙামাটিতে, আর রাঙামাটিতে আজকে আমরা এখন আমরা যাচ্ছি বনরূপা বাজারে এবং ফিশারিজ ঘাটে। তো চলুন আমরা বনরূপা বাজারে কী কী পাওয়া যায় এবং ফিশারিজ ঘাটে কী পাওয়া যায় সেটা আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা যাই, আর সাথে আমাদের আমাদের যে চক্রের পরে নাজবুল এবং রয়েছে হাবিব। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন আছি বনরূপা বাজারে, আপনাদেরকে আগে আমরা বলেছি। তো বনরূপা বাজার এটা হচ্ছে ঘাট, এই ঘাট এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি তারা গ্রাম থেকে কান্তাই তার মাসুরি এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসতেছে, তাদের যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো রয়েছে, তারপর কাঁচা সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসে, এবং নিয়ে আসে এই ঘাট থেকে কিন্তু সেগুলো আনলোড করা হয়। তারপর দেখতে পাচ্ছেন এগুলো আমল করা হচ্ছে, এখনও সকাল ওইভাবে ঠিকমতো বাজারটা এখন জমে নাই, তবে কিছুক্ষণের ভিতরে হয়তো সব চলে আসবে। আমরা দেখতেছি যে এইভাবে করে বিভিন্ন গ্রাম থেকে তাদের যে শাক সবজি বিভিন্ন কিছু তারা নিয়ে আসতেছে এখানে। ভিউয়ার্স, আপনারা যদি রাঙামাটিতে আসেন তাহলে এই বনরূপা বাজার সকাল সকাল চলে আসবে বনরূপা বাজারে। এই বনরূপা বাজারটি সকাল 7টা থেকে শুরু হয়, এবং 7টার আমরা অনেক ভোরে চলে আসছিলাম। আমরা যেটা শুনেছিলাম যে ভোর থেকে শুরু হয়, কিন্তু না, এটা সকাল 7টা থেকে লোকজন এবং এখানকার যে বিক্রেতারা রয়েছে তারা বিভিন্ন গ্রাম থেকে পাহাড়ি অঞ্চল থেকে আসতে শুরু করে। এটা হচ্ছে একটা খুবই ঐতিহ্যবাহী এবং খুব পুরনো একটি বাজার। আপনার রাঙামাটি আসলে অবশ্যই এই জায়গাটা আসবে, এখানকার যে ট্রেডিশনাল যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন তেলে চুবনো রুটি, যেটা আপনি ডাকাতে পাবেন না, যারা এখানে আসে তারা এই খাবারটা একবার খেয়ে দেখে। তো আমরা চেষ্টা করতেছি যে এই বনরূপা বাজারে যে ট্রেডিশনাল যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য, এখানকার আদিবাসীদের যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর জন্য। তো আদিবাসীরা সাধারণত একটু শাকসবজি যেগুলো আইটেম রয়েছে এগুলো তারা বেশি খেয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন বাঁশের কঞ্চি, তারপর এটা রয়েছে হলুদ গাছের ফুল যেটা আমরা সাজেকো দেখেছি। এই পাহাড় অঞ্চলে মানুষের কাছে খুবই প্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে এই হলুদ গাছের ফুল, তারপরে বিভিন্ন শাকসবজি দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু সবই কিন্তু তাদের ট্রেডিশনাল খাবার, এবং এটা তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের এই ট্রেডিশনালটা তারা ধরে রেখেছে। ভিউয়ার্স, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা রিজার্ভ বাজারগুলোতে থাকার পরে এখান থেকে রিজার্ভ বাজার থেকে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে রিজার্ভ বাজার, তো সেখান থেকে এই বনরূপা বাজারে আসতে আপনার অটো অথবা সিএনজি ভাড়া পাবে 15 টাকা করে। তো 15 টাকা দিয়ে আমরা এখানে চলে আসলাম এটা দেখার জন্য। আমরা একটু ভোরেই চলে এসেছিলাম, যার কারণে ভোরে আসার কারণে আমরা বাজারটা সেভাবে জমে নাই, আমরা একটু যতটুকু জমেছে
ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আমাদের সময় শিডিউল কম ছিল, যার কারণে আমরা পুরো বাজারে আমরা সময় দিতে পারি নাই। এটা হচ্ছে ব্যবহার ছিল কহি। তো আমরা এবার চলে আসলাম ফিশারিজ ঘাটে। এটা হচ্ছে কাপ্তাই লেকের একমাত্র ফিশারিজ ঘাট, যেটা শনিবার দিন, প্রত্যেক শনিবার দিন এটা জমে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সারা বাংলাদেশে যে চাপিলা মাছ এবং কেসকি মাছ যেটা আমরা পেয়ে থাকেন, এটা কিন্তু একমাত্র এই কাপ্তাই লেক থেকে গিয়ে থাকে। এটা হচ্ছে একমাত্র কাপ্তাই লেকের ভিতরে প্রধান মাছ হচ্ছে এই চাপিলা মাছ এবং কাসকি মাছ। এটাও কিন্তু সকাল সকাল শুরু হয় এবং এখানে কিন্তু একটা শিডিউল অনুযায়ী আসে। প্রথমে আসে এই ছোটো মাছগুলো, তারপরে আস্তে আস্তে বড় মাছ এখানে আসবে। তো পর্যায়ক্রমে এগুলো আসবে এবং এগুলি কিন্তু আগেই ডিউ কেটে রাখে। দেশের বিভিন্ন প্রান্তে যে সকল পাইকারি বাজারগুলো রয়েছে তারা এখানে ডিউ কেটে রাখে এবং সেই ডিউ অনুযায়ী কিন্তু এখান থেকে কিন্তু মাছগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। বাংলাদেশের একমাত্র এটাই হচ্ছে কেচকি মাছ এবং চাপিলা মাছের পাইকারি বাজার, এবং কাপ্তাই লেক থেকেই কিন্তু এগুলো সমস্ত বাংলাদেশে সাপ্লাই হয়ে থাকে। বিভার্স দেখতে পাচ্ছেন যে ট্রেডিশনাল এবং ঐতিহ্যবাহী একটি বাজার হচ্ছে এই ফিশারিজ ঘাট। আমরা এবার চলে যাব হচ্ছে হোটেলে গিয়ে সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে আমরা চলে যাব হচ্ছে কাপ্তাই লেকে। আমরা শহীদ মিনারের কাছাকাছি চলে যাবো, সেখান থেকে আমরা চলে যাবো হচ্ছে কাপ্তাই লেকে। আর রাঙামাটি এখন আমরা নাদিশা হোটেলে একবারে টপে রয়েছি। তো এই জায়গা থেকে কিন্তু মোটামুটি রাঙামাটির যে কাপ্তাই লেকটা রয়েছে, লেকটা কিন্তু অনেকটাই দেখা যায়, পুরোপুরি দেখা যায়। তো আমরা এখন দূরে কিন্তু বৃষ্টি ও মেঘ দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের উপরে, ওই পাহাড় দিয়ে কিন্তু আমরা আসছি কিছুক্ষণ আগে। এটা হচ্ছে মানিকছড়ি, আমরা মানিকছড়ি পাহাড়ের উপর দিয়ে কিন্তু আসছি, এই পাহাড়ের উপর দিয়ে এদিক দিয়ে আসছি, তাই না? তো পাহাড়ের উপর দিয়ে আসছি। আর চারদিকে কিন্তু আমি এই রাঙামাটিটা কিন্তু দেখেন, চারোদিকে মানে চার সাইডে পাহাড়, পাহাড়ের মাঝখানে হচ্ছে রাঙামাটি শহরটা। মানে আসলে বিষয়টা কিন্তু একেবারেই অন্যরকম একটা, মানে চারো সাইডে এই রাঙামাটির শহরে চারো সাইডে চারদিকে হচ্ছে পাহাড়, এই মাঝখানে হচ্ছে কাপ্তাই লেক, লেকের উপরে খণ্ড খণ্ড এরকম শহর, এরকম খণ্ড খণ্ড অংশ জাগানো আছে যেখানেই তারা বাড়িঘর করেছে। এবং মোটামুটি রাঙামাটি শহরটা কিন্তু অনেকটাই গুছানো একটা শহর এই জায়গাটা। এবং এখানকার বিখ্যাত যে বদনরূপা বাজার এবং মাছের যে ফিশারির যে আড়তটা রয়েছে সেটাও আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো এখন আমরা চলে যাবো একটু পরে, আমরা চলে যাবো হচ্ছে লেকে। আমরা আমাদের ট্রলার অলরেডি চলে আসছে, কিছুক্ষণ ভিতরে আমরা ট্রলারে উঠবো। তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর আমাদের এই পূর্ণাঙ্গ এই রাঙামাটির সফর নিয়ে একটা সুন্দর একটা ভিডিও থাকবে, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনার টলার আছে না? কত টলার বার করতে দিবেন? 7,000 টাকা। আচ্ছা, কি কি দেখাবেন আপনি? আমি দেখাবো আপনার সুলক ঝর্ণা, বড় ঝর্ণা, আর আদিবাসী, আর ওই স্বর্ণ মন্দির, আর এখানে ঝুলন্ত ব্রিজ, আপনার মোবাইল নাম্বারটা বলুন তো। না, আমার মোবাইল নাম্বার বলেন, আপনার নাম বলেন। আমার নাম শ্যামল, শ্যামল দাস, শ্যামল চাকমা, চাকমা। আপনার মোবাইল নাম্বার বলুন তো। 01-88-31-7-8। আর কাপ্তাই লেক থেকে দেখতে পাচ্ছেন যে নৈসর্গিক যে সৌন্দর্যটা সেটা আপনি কাপ্তাই লেকে আসলেই সেটা আপনি অনুভব করতে পারবেন। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর এটা হচ্ছে আমরা ঠিক পাহাড়ের মাঝখানে রয়েছি। এটা হচ্ছে কাপ্তাই লেকের ঠিক মাঝখানে, দেখতে পাচ্ছেন যে সেই মাছ ধরার যেই ভিউটা সেটা আপনি দেখতে পাচ্ছেন। আসলে কাপ্তাই লেকটা এখন পুরোটাই ডুবন্ত, এটা কিন্তু আরও অনেক নিচে থাকে।
পানি কিন্তু প্রায় 50 ফুট নিচে থাকে। আমরা এখন পানির এখন সবচেয়ে এখন পরিপূর্ণ পানি বা যেটা বলা হয় বন্যা এখানে হচ্ছে এবং প্রচুর পানি এখানে 50 ফুট পানি কমা মানে কি অনেক পানি কমে যায়। এখন আমরা 50 ফুট তখন পাহাড়গুলো কিন্তু আরও উঁচা লাগবে আপনার কাছে। এখন আমরা আছি অনেক উপরে কারণ পুরো কাপ্তাই লেকটাই এখন ডুবন্ত অবস্থায় আছে। এটা অফ সিজন কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং চারদিকে বন্যা হচ্ছে, যার কারণে এটা অফ সিজন। ডিসেম্বর থেকে এখানে সিজন শুরু হয়। আমরা এখন চলে আসলাম সেপ্টেম্বর মাসে। এই সেপ্টেম্বর মাস হওয়ার কারণে এখানে কিন্তু পানির পরিমাণটা পানির লেভেলটা অনেক বেশি। তারপরও ভিউয়ার দেখতে পাচ্ছেন যে চারদিকে পাহাড়, এরকম একটা নৈসর্গিক সৌন্দর্য, এরকম একটা নৈসর্গিক ভিউ আপনি কিন্তু কোথাও পাবেন না। একমাত্র রাঙামাটি আসলেই আপনি রাঙামাটিতেই পেয়ে যাবেন এরকম একটা নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত ভিউ। সবাই খুবই উৎফুল্ল অবস্থায় আছে, সবাই চারদিকে তাকিয়ে আছে। এরকম সৌন্দর্য সাধারণত যারা ঢাকাতে থাকে তারা তো এরকম সৌন্দর্য কখনোই দেখে না, তারা তো একেবারে অস্থির অবস্থা একজনের। সবাই চারদিকে তাকিয়ে আছে, প্রচণ্ড কিন্তু রৌদ্র। আমরা চলে আসলাম একেবারে স্বর্ণ মন্দিরের কাছাকাছি। আমরা প্রথমেই স্বর্ণ মন্দিরে যাব। আমরা 8:45 আমাদের যাত্রা শুরু করেছি। যাত্রা শুরু করে প্রায় 45 মিনিটের মধ্যেই কিন্তু আমরা রাঙামাটির যেই স্বর্ণ মন্দির রয়েছে, যেটা সবাই স্বর্ণ মন্দির বলে থাকে, আমরা সেই স্বর্ণ মন্দিরের কাছাকাছি কিন্তু চলে আসছি। তো আমরা এখানে যারা আসছি সবাই কিন্তু খুবই উৎফুল্ল, খুবই উৎসুক হয়ে আছে যে আমাদের ফার্স্ট জার্নি ছিল এখানকার যে আদিপল্লী রয়েছে, আদিপল্লীর যে বাজার রয়েছে সেটায় আমরা সেটাও যাবো, প্লাস আমরা এখানকার যে সুবলং ঝর্ণা রয়েছে সেগুলো আমরা দেখবো। আর পর্যটনভাবে কিন্তু একটার পর একটা প্রথমেই আমরা আদিপল্লীতে যাবো। ফার্স্টে আমরা বৌদ্ধ মন্দির যাবো, সেটাও আপনাদেরকে দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বৌদ্ধ আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে চারদিকে পাহাড়, এটা অন্যরকম ভিউ কিন্তু চলে আসছে এখন অলরেডি। আমরা এখন চারদিকে পাহাড়, আমাদের চারটা পাশ জুড়ে শুধু পাহাড় রয়েছে। আমরা ঠিক পাহাড়ের মাছ দিয়ে কিন্তু আমরা চলে আসছি, একটা অন্যরকম ভিউ, একটা অন্যরকম অনুভূতি ভিউ আসছে। যারা আপনারা এখানে আসবেন তারা কিন্তু আপনারা বিষয়টা আসলে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সবাই একেবারে মোবাইল ক্যামেরা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে যে এখানকার ছবি তোলার জন্য, এখানকার যে ভিউ সেই ভিউটা ফিল করার জন্য। আর যদি তাপমাত্রা কিন্তু প্রখর রোদ তাপমাত্রা, তারপরে কিন্তু সবার কাছে খুব ভালো লাগতেছে কারণ এখানকার যে ভিউটা তাপমাত্রাটাকে একেবারে মলিন করে দিচ্ছে, তাপমাত্রাটাকে একেবারে ভুলিয়ে দিচ্ছে আমাদেরকে। তারপর সত্যি মজার বিষয় হচ্ছে কি যে এই তাপমাত্রার ভিতরেও কিন্তু বাতাস রয়েছে এখানে। বাতাসের কারণে কিন্তু বাতাসের আর্দ্রতার কারণে তাপমাত্রাটা আমাদের খুব লাগতেছে না, তবে এই পাশটা দিয়ে তাপমাত্রা লাগতেছে, কিন্তু এই পাশটা বাতাস আসতেছে। তাপমাত্রা এবং বাতাস দুটোর মাঝখানে আমরা আছি, যার কারণে আমাদের কাছে কিন্তু অতটা খারাপ লাগতেছে না। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, আপনাদেরকে দেখাই যে আদিপল্লী যে বাজার, তো এখানে কিন্তু অনেকে কিন্তু আদিপল্লীরা যারা আদিবাসী যারা থাকে বাংলাদেশ আদিপল্লী যারা রয়েছে তারা কিন্তু এই জায়গা থেকেই কিন্তু তাদের যে সকালে আমরা আপনাদেরকে আমরা মোটামুটি এখান থেকে কিন্তু আদিবাসী তাদের সমস্ত বাজার যা কিছু আছে তাদের কাঁচামাল আর সবজি সব কিছু কিন্তু তারা এই জায়গা থেকে তারা কিন্তু বদরুপার যে বাজারটা রয়েছে সেই বাজারে নিয়ে যায়। আর এখানে যে লেকটা রয়েছে কাপ্তাই লেক, এটা কিন্তু সেই বিখ্যাত কাপ্তাই লেক। এই কাপ্তাই লেক থেকে কিন্তু মাছ, বিভিন্ন প্রকার মাছ যেগুলো রয়েছে, কেচকি মাছ, চাপিলা মাছ, সমস্ত মাছ কিন্তু এই জায়গা থেকে কিন্তু সারা বাংলাদেশে সাপ্লাই হয়ে থাকে। তো প্লাস সেই জায়গায় বিচার আমরা আছি, আমরা কিন্তু অনেকে কেচকি মাছ চাপিল মাছ খাই কিন্তু জানি না যেটা কোথা থেকে আসে। এই সমস্ত কিছু কিন্তু এই জায়গা থেকেই যায়, এই লেক থেকেই যায়, কাপ্তাই লেক থেকে। তারপরে আর এখানে কিন্তু যে আপনি বদরপুর বাজারে আমরা গিয়েছিলাম যে সেখানে যেই সবজিগুলো দেখি আমরা, যেই কাঁচা সবজি ফল এবং কাঁচা সমস্ত কিছু কিন্তু এই আদিবাসী যে এলাকাটা রয়েছে সেই জায়গা থেকে বদরপুর বাজারে গিয়ে থাকে ভিউয়ার্স। চলুন আমরা কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা বিচের কাছাকাছি চলে আসবো এবং সেখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো স্বর্ণ মন্দির এবং আদিবাসী পল্লী। দেখতে পাচ্ছেন যেই গ্রামটি, এটি হচ্ছে আদিবাসীদের একটি খুবই পুরনো একটি গ্রাম। আর উপরে দেখতে পাচ্ছেন যে স্বর্ণ মন্দির, এটাকেই স্বর্ণ মন্দির বলে থাকে। তো এই জায়গাটা হচ্ছে আপনার আর যেই কাপ্তাই লেকের যে পৃষ্ঠ, কাপ্তাই লেকের থেকে কিন্তু এটা অনেক উপরে ভিউয়ার্স। তো আমরা ওই জায়গায় যাব এবং আমি দূর থেকে আপনাদের দেখাচ্ছি যে স্বর্ণ মন্দির যেটা নিয়ে বৌদ্ধদের স্বর্ণ মন্দির যেটা, তো এই স্বর্ণ মন্দিরে কিন্তু অনেকেই আসে যে এখানে এই গ্রামটিতে যারা আসে তারা সবাই চায় যে একবার স্বর্ণ মন্দিরের উপরে উঠে যাই। তো স্বর্ণ মন্দিরটা অনেক উপরে হওয়ার কারণে আমি স্বর্ণ মন্দিরের উপরে যাব না, আমি আপনাদেরকে পুরো এখানে যেই বাজারটা রয়েছে আদিবাসীদের যে বাজার এবং ট্রেডিশনাল যে সকল খাবারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব উপরে না গিয়ে। এখানে কিন্তু অনেক বড় একটা বাজার, এই রাঙামাটিতে কিন্তু কয়েকটি বাজার রয়েছে
তার ভিতরে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই আদিবাসীদের এই বাজারটি, যেটা আপনারা সুবলং ঝর্ণাতে যাওয়ার আগেই পেয়ে যাবেন। দুটো বাজার রয়েছে, আমরা একটি বাজার আপনাদেরকে এখন দেখাবো, আর একটি বাজার আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো, এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমরা সুবলং ঝর্ণা দেখাবো, সুবলং ঝর্ণা স্টার্টিং পয়েন্টও আপনাদেরকে দেখাবো। তো আমরা সবাই নেমে যাচ্ছি এই আদিবাসীদের যে বাজারটি রয়েছে সেই বাজারে। ভিউয়ার্স, আমরা এখন নেমে যাচ্ছি আদিবাসীদের বাজারে, আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা বাজার, সেই স্ট্যাচুর পাশেই আমরা এখন নামছি গার্ড। এখন আমরা নিচে নামবো এবং একে একে সবাই আমরা নিচের দিকে নামবো। সেই সুবিধা আমরা সবাই নামার চেষ্টা করছি। জায়গার নাম আমাদের আক্তে ভাই বলতেছে কায়ুসা চিনচং। আমরা দেখে গেছি আমরা পেদা টিং টিং, কি নাম রে দাদা। লেকের পাশে যে বাজারটা রয়েছে সেই বাজারে দেখতে পাচ্ছেন সেই বাজারটি। তো বাজারটি পাশেই কিন্তু রয়েছে সেই স্বর্ণ মন্দিরটি, যেই মন্দিরটা আপনারা একটু আগে দেখেছেন সেই মন্দির। তো সবাই নেমে যাওয়ার পরে এখানে বিশাল বড় একটি যেই বাজার রয়েছে সে বাজারে আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে এখানকার যে ট্রেডিশনাল, অ্যাকচুয়ালি রাঙামাটিতে সবগুলি কিন্তু এরকম ট্রেডিশনাল জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। আপনাদের একেবারে ইউনিক কালেকশন, যেগুলো আমরা সাধারণত ঢাকাতে পাই না, সেই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরকম আমি আপনাদেরকে আগেই বলেছি যে এরকম বেশ কয়েকটি বাজার রয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট বাজার, যেটা আপনার কাপ্তাই লেকে আসলেই এই বাজারটি আপনারা পেয়ে যাবেন। এখানে টলার থামাবেই। তো এখানকার দাম মোটামুটি রিজনেবল, খুব বেশি তা কিন্তু না, কারণ এখানে এমনিতেই অফ সিজন, এমনিতেই পর্যটকদের ভিড় খুব কম। আমরাই হয়তো প্রথম পর্যটক যেটা আমরা তাদের কাছ থেকে জানলাম যে এখন অফ সিজন হওয়ার কারণে দর্শনার্থীদের সংখ্যা এবং পর্যটকের সংখ্যা খুব কমে গেছে। ডিসেম্বর থেকে তাদের সিজন শুরু হবে, যার কারণে এই সময়টাতে ভিড় যেমন কম এবং দ্রব্যমূল্যের দামও এখানে অনেকটাই কম, খুব বেশি দাম না পাইকারি বাজার থেকে, এবং এখানকার দাম খুব বেশি ডিফারেন্স না, অল্প একটু ডিফারেন্স। তারা অল্প একটু লাভ পেলেই তারা এখান থেকে তাদের যেসব দ্রব্যপত্র আছে, জিনিসপত্র আছে, সেগুলো তারা বিক্রি করে দিচ্ছে। তো আমরা পুরো বাজারটা একটু ঘুরতেছি, ঘুরা ঘুরে আপনাদেরকে দেখাবো যে আসলে পুরো বাজারটাতে কি কি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন যে এখানকার ট্রেডিশনাল যেই আদি যে হাতে বোনা যে কাপড় সেগুলো রয়েছে, ছাতা রয়েছে, ক্যাপ রয়েছে, বাচ্চাদের জন্য বিভিন্ন আইটেমের পাঞ্জাবি রয়েছে, শাড়ি রয়েছে, টাওয়াল রয়েছে, তো অনেক কিছু রয়েছে। সাধারণত আদিবাসীদের যেগুলো পরে থাকে সেই ধরনের গাউনও এখানে রয়েছে। এবং দাম বলতে এখানে আপনার ত্রিপুজগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা 700 থেকে শুরু করে নিচের দিকে আসলে আপনি 500 টাকার ভিতরে পর্যন্ত পেয়ে যাবেন। তারপর হচ্ছে এই পাঞ্জাবিগুলো যেগুলো পাঞ্জাবি সেগুলো আপনারা এখানে 200-400 টাকার ভিতরে পেয়ে যাবেন। মোটামুটি এরকম রেটের ভিতরেই আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান কিন্তু ভরপুর, তাদের যেসব পণ্য রয়েছে সেগুলোতে কিন্তু তারা ভরপুর করে রেখেছে, কারণ সামনে থেকে তো পূজা, এই কারণে পূজার কারণে হয়তো তারা সমস্ত দোকানগুলোতে একেবারে ভরপুর মালামাল তুলে রেখেছে। এবং আমি যেটা আগেই বলেছিলাম যে এখন অফ সিজন হওয়ার কারণে দর্শনার্থী এবং পর্যটকের সংখ্যা খুবই কম, আর খুবই কম হওয়ার কারণে এখানকার জিনিসপত্রের দামও কিন্তু খুব বেশি না, মোটামুটি রিজনেবল প্রাইসে তারা তাদের জিনিসপত্র দ্রব্যমূল্য তারা বিক্রি করে দিচ্ছে। তো আমি এগিয়ে পুরো বাজারটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, যে সম্পূর্ণ বাজারটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যেন আপনারা সম্পূর্ণ বাজারটা দেখতে পারেন। যারা আসতে পারতেছেন এবং যারা আসতে পারতেছেন না তাদের জন্য আসলে ভিডিওটা খুব উপকার আসবে, কারণ আপনি দেখে নিতে পারতেছেন যে এই বাজারগুলোতে কি কি পাওয়া যায়। আপনারা সেভাবে প্রিপারেশন নিয়ে এখানে আসতে পারেন। দাম আপনাদেরকে মার্কেটিং করে কিনতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা কয়েকটা দোকান যেটা দেখলাম যে তারা কয়েকটা দোকানের দাম একটু বেশি চাচ্ছে, আবার কয়েকটা দোকানের দাম সামান্য একটু পাইকারি বাজার থেকে সামান্য একটু বেশি চাচ্ছে। তো এগুলো মার্কেটিং করে নিতে হবে। আর এখানে লুঙ্গিগুলো যেটা দাম সেটা হচ্ছে আপনারা 250-300 টাকার ভিতরে পেয়ে যাবেন, এরকম দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন। যদি তার চেয়ে বেশি তখন আপনারা এগুলো মার্কেটিং করতে পারেন, কারণ আমরা পাইকারি বাজার যেটা পুরনো রিজার্ভ বাজার যে দোকানটা আপনাদেরকে প্রথমে আমরা দেখিয়েছি সেটা হচ্ছে পাইকারি বাজার। সেখান থেকে আপনারা রেটটা একটু জেনে নিতে পারেন, জেনে নিয়ে এসে এখানে আপনারা কিনতে পারেন, ওই দোকান থেকে নিতে পারেন। আর ওই জায়গা থেকে কিন্তু তারা সমস্ত মালামালগুলো কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে থাকে। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রাঙামাটি আপনার শহর থেকে রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজ রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। তবে চারজন, আমি আগেই বলেছিলাম যে আপনারা যেরকম সাজেকে গ্রুপ করে দেওয়া হবে ঠিক একই রকমভাবে আপনাকে এই রাঙামাটি
গ্রুপ করে আসতে হবে। আপনি যদি গ্রুপ করে না আসেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই সেভাবে উপভোগ করতে পারবেন না, কারণ এখানকার সব কিছুই হচ্ছে 4:1 এবং আটজন, চারজন, আটজন তো 12 জন অথবা আরও বেশি। কারণ আপনি যদি 4 জন করে আসেন তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে যে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ রয়েছে সেখানে যেতে হবে। আপনার রিজার্ভ বাজার থেকে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে ভাড়া হচ্ছে 15-20 টাকা করে, সেখানে গিয়ে আপনি 4 জনের জন্য টলার পেয়ে যাবেন। আর বেশি লোক আসলে আমরা যেরকম 36 জন লোক একসাথে এসেছিলাম, যার কারণে আমরা বিশাল বড় একটি টলার নিয়েছিলাম যেটা দাম হয়েছিল আপনার 3,500 টাকা। আপনাদেরকে আগেই আপনারা ভিডিওতে দেখেছেন, কিন্তু আমাদের অনেক চিপে আমরা পেয়ে গেছিলাম, অনেক সস্তায় আমরা রাখেন 100 টাকা রাখেন, রাখেন 100 বড়গুলো। হ্যাঁ আমরা এখন একটা ডাব খাচ্ছি, 100 টাকা নিচ্ছে ডাবটার দাম। এটা কি ঠিক? এটা একটু কম হলে ভালো হতো, আর বড় টাকা ছিল 100 টাকা দিল না, কিন্তু ডাবের পানি ঠিক আছে। ভিতরে কি আছে, ভিতরে কি কিছু হবে? আমরা শেষ পর্যন্ত একটা বিশাল বড় ডাব নিলাম 100 টাকা দিয়ে। না আসলে খুব ভালো লাগছে এখানকার, আসলে সব পিওর। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার আমরা তাই তো পিওর, এখানকার জিনিস হচ্ছে পিওর, যার কারণে খেতে অনেকটা টেস্টি। ধন্যবাদ। পানি আছে হাত ধোয়ার জন্য? এই যে পানি তো ভিউয়ার্স, আজকের পর্ব এখানেই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দ্বিতীয় পর্বে আপনাদেরকে আরও একটি বাজার আমরা দেখাবো, আদিবাসী পাহাড়ি গ্রাম, আদিবাসী পাহাড়ি পল্লী দেখাবো এবং আদিবাসীদের জীবনযাত্রা সেটা আপনাদের দেখাবো। সুবলং ঝর্ণা দেখাবো, পলল পার্ক দেখাবো। আশা করি পরের পর্বটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।